فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য, যে রব সকল নিয়ামতের একমাত্র মালিক। তাই প্রশংসা তারই হবে যার নিয়ামত। আমরা তার শেখানো ভাষায় সকলেই বলছি আলহামদুলিল্লাহ, অথবর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে সুন্দর জীবনের দিকে পথ দেখিয়েছেন, অসুন্দর জীবন থেকে সতর্ক করেছেন, সকল ভালো গুণের প্রতি আমাদেরকে তিনি উৎসাহ প্রদান করেছেন, আর সকল দুষ্ত্রুটি কুচরিত্র মন্দ থেকে আমাদেরকে সতর্ক করেছেন সেই রাসুলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের তারিখ হচ্ছে 23 জমাদি উত্থানী 1442 হিজরি, আর 5ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি। আজকের খতিফ হচ্ছেন ফজিলাতু শেখ আব্দুল মাহসিন বিন আল কাসেম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নিয়ে তিনি কিছু বিষয় ভয় করেছেন, যে আমার উম্মত এই ধরন পাপে, এই ধরন ধ্বংসের পথে তারা পতিত হতে পারে, তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে লিপ্ত হতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভয় করেছেন। যে ভয়গুলো তিনি করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত খতিব সাহেব তিনি আমাদের কাছে অন্তত প্রায় 12টি ভয়ের কথা উল্লেখ করেছেন, কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের সামনে তুলে ধরেছেন। অত্যন্ত গবেষণালব্ধ একটি আলোচনা, আমরা যদি মন দিয়ে শুনি ইনশাআল্লাহ আমরা অনেক অজানা তথ্য আমরা জানতে পারবো, যাহা দ্বারা আমাদের জীবনে অনেক কল্যাণ হবে ইনশাআল্লাহ। তাই আর দেরি নয়, আমরা যেন মন দিয়ে শুনতে পারি এবং শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। আর সেই সাথে একটা ঘোষণা আপনাদেরকে দিতে চাই, সেটা হলো যে আমাদের এই যে শেখ সাদ ইবিন আব্দুর রশিদ যেই পেজ রয়েছে, এই পেজের নামেই, এই নামেই রয়েছে একটি ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সাবস্ক্রাইব করবেন, যেন আমরা মদিনা থেকে কোরআন এবং সুন্নার আলোচনা আমাদের বাংলা ভাষায় পৃথিবীর সকল বাংলাদেশি ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারি, মদিনার এই পরিচ্ছন্ন জ্ঞানের খাদেম হতে পারি, মদিনার উলামায়ে কেরামদের এলেমকে আমরা যেন ধারণ করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই দাওয়াতি কাজে, এই কল্যাণকর কাজে আমাকে আপনাকে আমাদের প্রতিটি ভাই বোনকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমই আমাদেরকে আল্লাহ তাআলার ভয়ের কথা বলেছেন, বলেছেন ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ হাক্কাত তাকওয়া, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াস্তামসিকু মিনাল ইসলামি বিল উরওয়াতিল উসকা, ইসলামকে তোমরা খুব শক্তভাবে, সুদৃঢ়ভাবে, অটলভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ, ইসলামকে যারা খুব দুর্বল করে আঁকড়ে ধরে তারা কিন্তু ইসলাম মানতে পারে না আসলেই, আর যারা খুব খুব শক্তিশালীভাবে, সুদৃঢ়ভাবে, অটলভাবে ইসলামকে আঁকড়ে ধরে তারা ইসলামের আনুগত্য করতে পারে। আর সম্মানিত খতিব সাহেব সেই নসিহত আমাদেরকে করেছেন। এরপর তিনি আমাদেরকে তার মূল বিষয়টি আলোচনা করার আগেই বা তার মূল বক্তব্যে প্রবেশ করার আগেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণাগুণ বর্ণনা করে সুন্দর একটি সংক্ষিপ্ত ভূমিকা পেশ করেছেন, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কে ছিলেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আমাদের কাছে, তার মধ্যে ছিল আল বিশারা ওয়ান নিজারা, অর্থাৎ তিনি সুসংবাদ প্রদানকারী ছিলেন আবার ভীতি প্রদর্শনকারী ছিলেন। এই মর্মে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ও মুবাশশিরা ও নাযীরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে প্রেরণ করেছি
সাক্ষীদাতা রূপে, শাহিদান আপনি সাক্ষী দানকারী, অমবাস্যের ও নাজির আবার আপনি হলেন ভীতি প্রদর্শনকারী, আবার আপনি হচ্ছেন ও নাজির সতর্ক সতর্ককারী এবং সেই সাথে মুবাশির সুসংবাদ প্রদানকারী, ওয়াদাইয়ান ইলাল্লাহ আপনি আল্লাহর দিকে আহ্বানকারী, বিইজনিহি আল্লাহর অনুমতিতে, ও সিরাজাম মুনির এবং আপনি হচ্ছেন সুউজ্জ্বল আলোকময় প্রদীপ স্বরূপ সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভীতি প্রদর্শন করেন, তিনি আবার সুসংবাদ প্রদান করেন, আবার তিনি হচ্ছেন আলোকময় উজ্জ্বল নক্ষত্রের মতো আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলা তার আরও গুণাগুণ বর্ণনা করছেন যে তোমাদের রাসুল এমন একজন রাসুল যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া কদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। তোমাদের কাছে এমন একজন রাসুল এসেছে তোমাদের নিজেদের থেকেই, তোমাদের মধ্য থেকে একজন রাসুল এসেছে, আর মানে তিনি মানুষ ছিলেন, তো মানব জাতি থেকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি না ফেরেশতা ছিলেন না তিনি জিন জাতি ছিলেন। তোমাদের নিজেদের মধ্য থেকে এমন একজন রাসুল তোমাদের কাছে এসেছেন যে রাসুল আজিজুন আলাইহি মা আনিতুম, সুবহানাল্লাহ, তোমাদের জন্য যা ক্ষতিকর তা তার কাছে অতি কষ্টদায়ক, সুবহানাল্লাহ, আমাদের জন্য যা ক্ষতি হয় তাই তার কাছে অধিক কষ্টদায়ক, তাকে অনেক পীড়া দেয়, অনেক কষ্ট দেয়। কে বলছেন এ কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তিনি হচ্ছেন হারিসুন আলাইকুম, তোমাদের ব্যাপারে খুবই কল্যাণকামী, অর্থাৎ তোমাদের হেদায়াতের ব্যাপারে, তোমাদের কল্যাণের ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী আলহামদুলিল্লাহ। এরপরে অবিল মুমিনিন আর ওফুর রহিম, মুমিনদের প্রতি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত করুণাময়, অত্যন্ত মায়াবী, অত্যন্ত স্নেহশীল, সুবহানাল্লাহ। এই সাক্ষ্যগুলো কে দিচ্ছেন? আমি আপনি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ সম্পর্কে, উম্মতের প্রতি তার যে কত মায়া, কত যে ভালোবাসা, উম্মতের কল্যাণকামী যে কেমন ছিলেন, এ বিষয়টি আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য আমাদের সামনে পেশ করেছেন, সুবহানাল্লাহ। এমন একজন দয়ালু নবীর উম্মত আমরা, আমরা কতই না ভাগ্যবান আলহামদুলিল্লাহ। তবে ভাগ্যবান তখনই হব যখন সেই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করব, সেই নবীর জীবনাদর্শকে, তার আকিদাকে, তার বিশ্বাসকে, তার আমলকে, তার সুন্নাকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। সুতরাং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এরকম নবীর অনুসরণ করে আমরা যেন ধন্য হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। এটা ছিল তার একটি ভূমিকা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তিনি এমনটি একটি চমৎকার ভূমিকা পেশ করেছেন। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে উম্মতের প্রতি অত্যন্ত কল্যাণকামী ছিলেন, তিনি যে উম্মতকে নসিহত করেছেন, তার নসিহতের অন্যতম একটি অবস্থা হচ্ছে তিনি তার উম্মতের ব্যাপারে আকিদাগত কোনো ত্রুটি থাকলে, কোনো আমলগত কোনো ত্রুটি থাকলে, অথবা কোনো বাণীগত কথাগত কোনো ত্রুটি থাকলে সেটা, সেই ক্ষেত্রে তিনি ভয় পেতেন, তিনি সংখ্যা পোষণ করতেন, যাতে করে উম্মত ওই পাপ থেকে, ওই অন্যায় থেকে তারা যেন বিরত হতে পারে, আকিদাগত ভুল যেন তারা না করে, তারা যেন আমলগত কোনো ভুল না করে, এই ব্যাপারে তিনি সতর্ক করেছেন। সর্বপ্রথম যে ভয়টি এই উম্মতের ব্যাপারে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলছেন, সর্বপ্রথম ভয়কে শুনুন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ব্যাপারে যে বিষয় ভয় করতেন তা হচ্ছে উম্মত যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করে, সে যেন কোন অবস্থাতেই আল্লাহর ইবাদতকে অন্যের জন্য সুন্দর করে প্রকাশ না করে, নাউজুবিল্লাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কথাটি বলেছেন, ইন্নি আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি যে ভয় করি তা হচ্ছে ছোট শিরিকের। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমা শিরকুল আসগর, ছোট শিরিককে আমরা তো বুঝতে পারলাম না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছোট শিরিক হচ্ছে আর রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, নাউজুবিল্লাহ। এমনকি এই শিরিককে আশিরিকুল খফি বলে তিনি সম্বোধন করেছেন, এমনকি এই শিরকুল খফিকে দাজ্জালের ফেতনার চাইতেও তিনি আরও ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন এবং বেশি উম্মতের ব্যাপারে ভয় করতেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ দাজ্জাল যতটুকু না ক্ষতি করতে পারবে তার উম্মতকে, তার চাইতে বেশি ক্ষতি করে উম্মতকে আশিরিকুল খফি, ছোট শিরিক, গোপন শিরিক, অথবা আশিরিকুল আসগর, ছোট শিরিক। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের মধ্যে এসেছে যা তিনি বলেছেন, তিনি বলেছেন, আমি তোমাদেরকে জানিয়ে দিব না, দাজ্জালের চাইতে অধিক ভয় করি তোমাদের ব্যাপারে, এমন একটি বিষয় আছে। তখন
সাহাবাগণ বলেন, বালা, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশ-শিরকুল খাফি, ছোট শিরিক। আল্লাহু আকবার! ছোট শিরিক কি যা আমাদের মধ্যে থাকতে পারে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ব্যাখ্যা করে জানিয়ে দিলেন যে ইউকিমুর আইয়াকুমুর রাজুলু ইউসাল্লিম, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে নামাজ আদায় করার জন্য, কিন্তু ফাইজাইনু সালাতাহু, তার নামাজটিকে খুব সৌন্দর্য মণ্ডিত করে সে আদায় করছে, কেরাতগুলো খুব সুন্দর, রুকু সেজদাগুলো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। কিন্তু এই সৌন্দর্য কার জন্য? আল্লাহর জন্য? না, আল্লাহর জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লিমা ইয়ারা মিন নাযরি রাজুল, যাতে করে অন্য মানুষের কাছে তার এই নামাজটি খুব সৌন্দর্য মণ্ডিতভাবে প্রকাশ পায়। নাউজুবিল্লাহ! এই যে নিজের চরিত্রকে, ইবাদতকে সৌন্দর্য করা অন্যের কাছে সেটা ভালো হওয়ার জন্য, এই চরিত্র হচ্ছে এমন একটি কুচরিত্র, এই পাপ হচ্ছে এমন একটি ভয়ঙ্কর পাপ, এই অন্যায় হচ্ছে এত বড় অন্যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জালের ফেতনার চাইতেও আমি আমার উম্মতের ব্যাপারে বেশি ভয় করি। নাউজুবিল্লাহ! আজকে এই উম্মত এটা করছি আমরা, আমরা ওয়াজ নসিহত করছি জনগণ কি চা, কিন্তু আল্লাহ তাআলা কি পছন্দ করেন সেটা বর্ণনা না করে জনগণ কি পছন্দ করেন সেটা আমরা দিচ্ছি। জনগণ যদি গান পছন্দ করে আমি গান প্র্যাকটিস করি, জনগণ যদি কবিতা আবৃত্তি পছন্দ করে আমি সেটা করছি, জনগণ যদি সুর পছন্দ করে আমি জনগণকে দিচ্ছি, জনগণ যদি যে কোনো ভ্রান্ত আকিদা, জনগণ যেই চিন্তা চেতনা যদি পছন্দ করে আমি জনগণের পক্ষে আছি। এই যে আল্লাহ তাআলার দিনকে গোপন করছি, আমি সুন্দর করে নামাজ আদায় করছি মানুষের সামনে, কিন্তু ঘরে যখন আসি তখন নামাজটি আমার খুবই বিশ্রী, খুবই অসুন্দর। এভাবে দান খয়রাত সহ হাজারো ইবাদত, হাজারো ইবাদত যা এক আল্লাহর জন্য করব, সেটা আল্লাহর জন্য না করে আমরা কিন্তু মানুষ হয়ে মানুষের জন্য ব্যয় করছি। আর সম্মানিত খতিব সাহেব আজকে মুসলিম উম্মার জন্য তার খুতবায় নবীজির মেম্বারে দাঁড়িয়ে এই কথাই প্রথমে বলেছেন, জুম্মত জাতি করে ছোট শিরিকে, এবং তারা যেন শিরকুন খফি, যা গোপন শিরিক, এই শিরিকে উম্মত যেন লিপ্ত না হয়, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভয় পেয়েছিলেন, আতঙ্কিত হয়েছিলেন। নাউজুবিল্লাহ! আল্লাহ তাআলা এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ব্যাপারে যে ভয়টি করতেন তা হচ্ছে, তিনি অনেক আমল শুরু করতেন আবার সেটাকে বন্ধ করে দিতেন। কেন? উম্মতের উপর কষ্ট হবে, আল্লাহ তাআলা হয়তোবা সেই উম্মতের উপর ইবাদতকে ফরজ করে দিবেন, পরে উম্মত আর সেটা পালন করতে পারবে না। এরকম ভয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আমলই তিনি ছেড়ে দিয়েছিলেন। যেমন তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে, যেমন আমরা জেনেছি যে এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুত তারাবিহ অথবা কিয়ামুল লাইল আমরা যাই বলি, এটা তিন দিন তিনি পালন করেছিলেন। কিন্তু সাহাবায়ে কেরামগণ মসজিদে এত বেশি উপস্থিত হয়েছিলেন যে মসজিদ ভরে গিয়েছিল, এই জন্য চতুর্থ দিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে এসে মসজিদে একসাথে নামাজ আদায় করেননি। কারণ কী ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা যে মসজিদ একত্রিত হয়েছ বিষয়টি আমার কাছে গোপন নয়, আমি জানি, কিন্তু কেন আসি নাই জানো? খাশিতু আন তুফরাদা আলাইকুম ফাতাজিজু আনহা, আমি ভয় পাচ্ছি যে তোমরা এরকম আমল করতে থাকবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর এটাকে ফরজ করে দেবেন, তখন কিন্তু তোমরা অক্ষম হয়ে যাবে, অক্ষমতা প্রকাশ করবে। আল্লাহু আকবার! এই যে উম্মতের প্রতি তার যে মায়া ছিল, যে তিনি ভয় করেছিলেন আমার উম্মতের উপর যদি এই তারাবি নামাজ ফরজ করে দেওয়া হয় তাহলে তো উপায় নাই, তারা পারবে না। তিনি দেখেন কত দয়ালু ছিলেন, পঞ্চাশ শক্ত নামাজ আমাদের উপর অবধারিত করা হয়েছিল, সেখান থেকে বারবার আল্লাহ তাআলার কাছে গিয়ে গিয়ে তিনি কি করেছেন, তিনি পাঁচ শক্ত করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ! এই যে উম্মতের প্রতি মায়া, এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেক আমল তিনি করতেন না সাহাবায়ে কেরামদের সামনে, যে তারা এটা দেখে আমল করবে, পরে দেখা যাবে যে এটা ফরজ করে দেওয়া হলে পরে তারা আর পালন করতে পারবে না। এটা হলো দুই নম্বর আজকের আলোচনার ভয়ের বিষয়। তিন নম্বর বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে যে ভয়টা করেছিলেন সেটা হলো, কাবা শরীফকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন। তিনি যখন ক্ষমতা পেলেন, বিশেষ করে ফাতহে মক্কার সময় যখন কাবার নেতৃত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো, তখন তিনি চেয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তিটা ছিল কাবার, সেটাকে তিনি সুন্দর করে পুনর্নির্মাণ করবেন, কিন্তু তিনি এটা করেন নাই, ছেড়ে দিয়েছিলেন। কেন ছেড়ে দিয়েছিলেন? তিনি বলছেন, মাখাফাতান আন তানফিরা কুলুবুকুম, যে তোমাদের অন্তর এটাকে ঘৃণা করতে পারে, অপছন্দ করতে পারে, এই জন্য আমি এটা ছেড়ে দিয়েছি। অর্থাৎ সাহাবায়ে কেরামগণ যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার
ওই অবস্থায় ওই সময় যে অবস্থা ছিল সেটাকে যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু একটা সংশয় সন্দেহ এবং বিশৃঙ্খলা ঘটতে পারে, এজন্য তিনি এটাকে ছেড়ে দিয়েছেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে অনেক সময় বড় ফেতনার কোনো কিছু আশঙ্কা থাকলে সেটার কিন্তু আমাদের দেখা উচিত যে এই ফেতনাটা কত দূর যেতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু এর মানে কি শিরিকি বেদাতি বড় বড় বিষয়গুলো আমরা গোপন রাখবো, শিরিক সুপ্রতিষ্ঠিত থাকবে সমাজে, আমি জানার পরও সেটা আমি বলবো না ফেতনার ভয়ে? আরে আমি তো বড় ফেতনাবাজ, কারণ মানুষ শিরিকের মধ্যে লিপ্ত আছে, আমার কাছে জ্ঞান থাকার পরেও আমি উম্মতের ভিতরে বিশৃঙ্খলা ঘটবে কারণে শিরিকের কথা বলছি না, নাউজুবিল্লাহ। একটা মানুষ আমরা জানার পরও যে তার শরীরে ক্যান্সার রয়েছে, এটা জানার পরও আমরা চিকিৎসা করছি না, জানার পরও আমরা ছেড়ে দিয়েছি, ডাক্তার ছেড়ে দিচ্ছে, ওই ব্যাপারে বলতেছে না, কত বড় অন্যায় এটা। এজন্য শিরিক যদি সমাজে দেখা যায় একজন দায়ী হিসাবে, একনিষ্ঠ আল্লাহর গোলাম হিসাবে, সেই শিরিক থেকে জাতিকে সতর্ক করতেই হবে, যেমনটি সমস্ত নবীগণ করেছেন। এটা নাম বিশৃঙ্খলা না। কিন্তু অনেক বিষয় আছে নিজেদের মাঝে, মুসলমানদের মাঝে এটা নিয়ে একটা গণ্ডগোল হতে পারে, এরকম কোনো কিছু থাকলে সেটা থেকে আমাকে আপনাকে অনেক সময় সতর্ক থাকা উচিত, এটা থেকে আমরা এটা বুঝতে পারলাম। চতুর্থ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের ব্যাপারে যে ভয়টা পেয়েছিলেন তা হচ্ছে যে উম্মত আখিরাতের প্রস্তুতি গ্রহণ না করে তারা দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আকর্ষণে তারা মোহিত হয়ে, মোহাচ্ছন্ন হয়ে তারা আখিরাতকে ভুলে যেতে পারে, দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যে তারা আখিরাতকে বাতিল করতে পারে, আখিরাত বিমুখ হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। এই মর্মে বুখারিতে এসেছে 2842 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আকসারা মা আখাফু আলাইকুম মা ইখরিজুল্লাহু লাকুম মিন বারাকাতিল আরদ, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করছি যে এই পৃথিবীর যে বরকতগুলো আছে, অর্থাৎ মাটির ভিতরে যত বরকত আছে এই সব কিছু তোমাদের জন্য আল্লাহ তাআলা বের করে দিবেন। তখন সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বরকতটা কি আসলে আমরা বুঝতে পারলাম না। তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহারাতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। আচ্ছা, আমি আপনি যদি একটু তাকাই যে দুনিয়ার সৌন্দর্যের প্রতি আমাদের কত আকর্ষণ, আমরা দুনিয়ার সৌন্দর্যের জন্যই আখিরাতকে ভুলে যাচ্ছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে লঙ্ঘন করছি না, হারাম যত পথ আছে, অন্যায় যত পথ আছে, মিথ্যা যত পথ আছে, সব কিছু আমরা দুনিয়ার জন্যই কিন্তু এই সমস্ত পথগুলো গ্রহণ করছি, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বিষয় ভয় করেছেন, এর অর্থ হচ্ছে এটাই যে উম্মতের মধ্যে সেই পাপগুলো, সেই সমস্যাগুলো আসবে, উম্মত পতিতই হবে, এটাই সত্য, এই জন্য তিনি ভয় করেছেন। সুতরাং আজকের আলোচনা থেকে যেন আমরা এই কথা বুঝতে পারি যে এই সমস্ত পাপে আমরা লিপ্ত হব না ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর ভয় কী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ব্যাপারে, তা হচ্ছিল তা হলো যে উম্মত তারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে। দারিদ্রতার ভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা সহিহ মুসলিমের 2961 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যে আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার অভাব অনটনের ভয় মোটেও করি না, তবে আমি ভয় করি তোমাদের উপর দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে যেমনটি তোমাদের পূর্বপুরুষদের ব্যাপারে দুনিয়া প্রশস্ত করে দেওয়া হয়েছিল। এমনকি তারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেছিল, ঠিক তোমরা অনুরূপ প্রতিযোগিতা করবে, আর তারা যেমন ধ্বংস হয়ে গিয়েছিল তোমরা ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে এই দুনিয়ার মধ্যে আমরা লিপ্ত হব, দুনিয়াতে আমরা হাবুডুবু খাবো ক্ষমতার জন্য, দুনিয়ার অর্থের জন্য, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, আখিরাতকে বাতিল করে আমরা এই দুনিয়াকে গ্রহণ করবো, নাউজুবিল্লাহ। হে আল্লাহ, এই চরম পাপ থেকে, অন্যায় থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। পাঁচ নাম্বার ভীতিকর বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তা হলো যে তিনি দাজ্জালের ফেতনার ভয় করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি দাজ্জালের ফেতনা ভয় করি, কারণ এই দাজ্জালের ফেতনা হচ্ছে আকবারু মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফেতনা হচ্ছে সবচাইতে বড় ফেতনা যা কিয়ামতের আগে আসবে। ওমা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ হাযযারাহু উম্মাতাহু, এমন কোনো নবী নেই যেই নবী আলাইহিমুসসালাম তারা তাদের উম্মতকে সতর্ক করেননি। সুতরাং দাজ্জালের ফেতনার ভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমরা এই কথা বলতে পারি, যাদের মধ্যে তাওহীদের জ্ঞান থাকবে না, আল্লাহ তাআলা সম্পর্কে যাদের মধ্যে সঠিক জ্ঞান থাকবে না, তাওহীদের জ্ঞান যাদের মধ্যে সঠিক থাকবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে যারা সঠিক আদর্শে জীবনযাপন করতে পারবে না, যাদের মধ্যে শিরিক থাকবে মুসলমান হওয়ার পরেও, যাদের মধ্যে বেদাত থাকবে মুসলমান হওয়ার পরেও, আল্লাহর কসম করে বলছি তারা সবাই দাজ্জাল আসলে পরে ওই দাজ্জালকেই তারা সত্যিকার ইমানদার বলে মনে করবে, যদিও তার এই দুচোখের মধ্যখানে কাফের লেখা থাকবে, তাকেই তারা গ্রহণ করবে,
যেমন আজকে আমার বাংলাদেশের ব্যাপারে যদি বলেন, দেওয়ানবাগীর মতো ব্যক্তিকে হিন্দুরা গ্রহণ করেছেন, মুসলমানরা বিভিন্ন ভণ্ড পীরদেরকে, মাজার পূজাকে এই জাতি গ্রহণ করেছে। বাংলাদেশ থেকে আবার ইমাম মাহাদিরও আবির্ভাব ইতিমধ্যে অলরেডি ঘটে গিয়েছে। তো এই যে দেখেন বাংলাদেশের মুসলমান কি গ্রহণ করে আর না করে আপনারাই চিন্তা করেন। এই জন্য যেহেতু বাংলাদেশের মুসলমানদের মাঝে শিরিক রয়েছে এবং বেদাত রয়েছে, যার জন্য তাওহীদকে ভালোভাবে না বুঝার কারণে শিরিক করে, সুন্নাকে ভালোভাবে না বুঝার কারণে তারা বেদাতে লিপ্ত হয়, আর তখনই এরকম আজেবাজে জিনিসগুলোকে তারা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমাকে, আমাদের বাংলাদেশি মানুষকে আল্লাহ তাআলা এই পাপ থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, ৬ নম্বর যে ভয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে নিয়ে ছিল সেটা কী ছিল, সেটা আজকের আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো। তা হচ্ছে আল উলামা আল মুদল্লুন, যারা পথভ্রষ্ট উলামায়ে কেরাম, তাদের ব্যাপারে তিনি উম্মতের ব্যাপারে খুব বেশি ভয় করেছিলেন। তিনি বলেছিলেন এইভাবে যে আখওয়াফু মা আখওয়াফু আলাইকুম আল্লাইম্মা আল মুদল্লুন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি পথভ্রষ্ট আলেমদের ব্যাপারে, নাউজুবিল্লাহ। কেন? সম্মানিত খতিব সাহেব বলছেন, আল উলামা রব্বারিউন ওরাসাতুল আম্বিয়া, সত্যিকার উলামায়ে কেরামগণ তারা নবীদের উত্তরাধিকারী। ইয়াখশাউনা রাব্বাহুম ওয়ায়ুসাব্বিতুনা ওয়ায়ুবাইয়িনুনা লিন-নাসি দীনাহুম, তারা আল্লাহ তাআলাকে নিজেরা ভয় করেন এবং মানুষের জন্য আল্লাহ দিনকে তারা সুন্দরভাবে বর্ণনা করে দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পথভ্রষ্ট উলামায়ে কেরামদের ব্যাপারে ভয় করেছেন, যে সমস্ত উলামায়ে কেরামগণ মিম্মা ইউজাইয়িনুল বাতিলা, মানুষের জন্য বাতিলকে, শিরিককে, বেদাতকে, মিথ্যাকে, কিস্সা কাহিনীকে, মিথ্যাকে, অসার বিষয়গুলোকে জাতির সামনে খুব সৌন্দর্য মণ্ডিত করে তারা প্রকাশ করবে, নাউজুবিল্লাহ। এই সমস্ত পথভ্রষ্ট আলেমদের ব্যাপারে তিনি ভয় করেছেন এবং ওয়াক্তুমুল হক, এবং সত্যকে তারা গোপন করবে, সত্য জানার পরেও, বুঝার পরেও, শিরিক কি জিনিস বুঝার পরেও, বেদাত কি জিনিস বুঝার পরেও, সুন্না বিবর্জিত কাজকে বুঝার পরেও মানুষের কাছে তারা এগুলো গোপন করবে। তারা এভাবে মানুষের কাছে নিজেদের স্বার্থের প্রতি যেগুলো আলোচনা আছে, নিজেদের স্বার্থ উদ্ধার হওয়া, নিজেদের ভাগ ঠিক রেখে ওই সকল আলোচনাগুলো তারা প্রকাশ করবে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট আলেমদের ব্যাপারে তিনি ভয় করেছেন, তাই তিনি এভাবে বলেছেন, তিনবার কথাটি বলেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির সাথে আমি চলতেছিলাম, তখন নবীজি তিনবার বললেন, আমি দাজ্জাল ছাড়াও আমি আমার উম্মতের ব্যাপারে বেশি ভয় করতেছি, দাজ্জাল ব্যতীত আমি আমার উম্মতের ব্যাপারে ভয় করতেছি, দাজ্জাল ব্যতীত আমি আমার উম্মতের ব্যাপারে ভয় করতেছি। কি ভয় করতেছেন ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বললেন, আমি ভয় করছি আইম্মাতান মুদল্লিন, যারা পথভ্রষ্ট উলামায়ে কেরামগণ, নাউজুবিল্লাহ। সুতরাং উলামায়ে কেরামগণ ইসলামকে বিকৃত করছে, উলামায়ে কেরামগণ নবীজির সুন্নাকে বিকৃত করে জাতিকে বেদাত শিক্ষা দিচ্ছে, উলামায়ে কেরামগণ তাওহীদকে বিকৃত করে ওই শিরিককে উপহার দিচ্ছে, উলামায়ে কেরামগণ, নাউজুবিল্লাহ। এটা কোনো জালিম রাষ্ট্রনায়ক করে না, এটা কোনো সমাজপতিরা করে না, এটা কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মানুষকে হত্যাকারী, দর্শনকারী, এই সমস্ত পাপীরা ইসলামকে পরিবর্তন করে না, বেদাত সমাজে প্রবেশ করায় না, শিরিক সমাজে প্রবেশ করায় না। যত মিথ্যা কিস্সা কাহিনী, কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা পথভ্রষ্ট আলেমরাই করছে, তারাই ইসলামের সঠিক রূপ থেকে ইসলামকে বিকৃত করছে, নাউজুবিল্লাহ। সুতরাং আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটাই, নবীজি এটাই বলছেন, গায়রুদ দাজ্জাল, দাজ্জাল কত ক্ষতিকারক হতে পারে, দাজ্জাল কত ক্ষতি করতে পারে আমার উম্মতের, তার চাইতে বেশি ক্ষতি করতে পারে পথভ্রষ্ট আলেমরা, ব্যবসায়ী আলেমরা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ৭ নম্বর যে বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভয় করেছিলেন তা হচ্ছে জিউবার ভয় করেছিলেন। সুবহানাল্লাহ। সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপদেশ চাইলেন যে আপনি আমাকে কিছু আদেশ করুন, আতাসিমু বিহি, আমি সেগুলোর উপর আমল করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বলো, সুম্মাস্তাকিম, অতঃপর তুমি অটল থাকো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যাপারে কি ভয় করেন, আমার ব্যাপারে কি ভয় করেন আপনি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কি ভয় করি জানো, ফাখাযা বিলিসানিহি বিলিসানি নাফসিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেই তার জিহ্বাটাকে ধরলেন হাত দ্বারা, যে এই জিহ্বার ভয় করি, এই জিহ্বার ভয় আমি করি তোমার ব্যাপারে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এই জিহ্বার ভয় আছে ইমানদারদের ক্ষেত্রে, কারণ আমরা ইমানদার, আল্লাহু আকবার, মিথ্যা বলি, ইমানদার মিথ্যা সাক্ষ্য দেই, ইমানদার আমরা যা ইচ্ছা
তাই গীবত করি নাউজুবিল্লাহ, মানুষের গোপন বিষয় নিয়ে কথা বলি। এই জন্য এই জিউবার ব্যাপারে ইমানদার ভয় করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কি সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ভয় করতেন? আসলে এটা সকল উম্মতের ব্যাপারেই এই ভয়। এই জন্য জিউবার ধরে দেখিয়েছেন, দেখো আমি জিউবার ভয় করি। হে আল্লাহ, তুমি আমাদের জিউবাকে হেফাজত রাখার তৌফিক দান করো, আমিন। আট নম্বর যে বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করছেন তা হলো, যখন তিনি কোনো মেঘমালা দেখতেন, মেঘাচ্ছন্ন আকাশ দেখতেন, তখন তিনি একবার ঘর থেকে বের হতেন, আবার প্রবেশ করতেন, কখনও তিনি এভাবে সামনের দিকে এগিয়ে যেতেন, আবার পিছনে চলে আসতেন। কারণ কি? তিনি ভয় করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে দেখো, ওই যে কওমি আদ যাদের উপর এভাবে এসেছিল মেঘমালা, তারা মনে করেছিল যে এই মেঘমালা এটা তো আমাদের উপত্যকার দিকে আসতেছে, মানে বৃষ্টি হবে, ফসল হবে, এটা তারা মনে করেছিল। কিন্তু আসলেই না, কল হাদা মুমতিরুন হাদা আরিদু মুমতিরুনা, এই মেঘমালার মধ্যে আমাদের জন্য বৃষ্টি রয়েছে, আমরা বৃষ্টি পাবো। কিন্তু বিষয়টি তা ছিল না। আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া মাস্তাজাল তুমবি, বরং সেটা হচ্ছে ওই আজাব, যে আজাবকে তোমরা ত্বরান্বিত করেছিলে, রিহুন ফিহা আযাবুন আলিম, যেটা ছিল একটি বাতাস মাত্র, যার ভিতরে ছিল তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি মেঘমালা দেখলে ভয় করতেন। কিন্তু আমরা মেঘমালা দেখলে আমার যেটা মনে পড়ে, ছোট সময় আমরা ওই যে ঢোল বাজাইতাম আর হিন্দুদের মতো উলু উলু দিতাম, কারণ আমরা মনে করতাম এগুলা জিন থেকে হয়, শয়তান থেকে হয়, উলু উলু দিলে চলে যাবে, বলে নাউজুবিল্লাহ। আরে ভাই, বাতাস জিনেরা পরিচালনা করে না, বাতাস শয়তানে পরিচালনা করে না, এগুলি সব আল্লাহর হুকুমে হয়, এগুলোর মধ্যে আজাব থাকে। তাই আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়, ভয় পাইতে হয়, আশ্রয় চাইতে হয়। কিন্তু তা না করে তাওহিদ না বুঝার কারণে, আল্লাহর পরিচয় না বুঝার কারণে আমরা উলু উলু দিয়ে এভাবে করে আমরা বিপদ মুক্তি পেতে চাই। ঠিক, আজকে করোনার যে আক্রমণ, আমরা মনে করি ভ্যাকসিন হলে আমরা মুক্তি পেয়ে যাবো। আসলে কি তাই? খাদ্য হলেই মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে? পেট ভরে খেলেই কি মানুষ জান বেঁচে যায়? না, আল্লাহ যাকে যখন আজাব দিতে চাইবেন সে আজাব পাবেই। এজন্য আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়া উচিত। সেই সাথে আমরা ভ্যাকসিন গ্রহণ করতে পারি, ঔষধ সেবন করতে পারি, সেটা তো আমাদের অনুমতি রয়েছে। কিন্তু ঔষধ সব নয় রোগ মুক্তির জন্য। আমার রবই আমাকে সকল রোগ থেকে বাঁচাতে পারেন, আমার রবই আমাকে সমস্ত বিপদ মুসিবত থেকে বাঁচাতে পারেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, নয় নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয় ভয় করতেন তা হচ্ছে দুনিয়ার আজাবের ক্ষেত্রে শুধু ভয় করতেন তা নয়, আখেরাতের আজাবের ক্ষেত্রে তিনি ভয় করতেন। এই জন্য তিনি একবার কাঁদতেছিলেন, তার দুহাতকে আকাশের দিকে উত্তোলন করে তিনি কাঁদতেছিলেন, আল্লাহুম্মা উম্মাতি উম্মাতি বলে বলে কাঁদতেছিলেন। তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আর বললেন যে তুমি তাকে গিয়ে বলো যে কেন তুমি কাঁদছো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিসসালাম আসলেন, এসে তাকে সংবাদ দিলেন যে আপনি কেন কাঁদছেন, আপনার রব অবশ্যই জানেন, তারপর আমাকে পাঠিয়েছেন। ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাকে গিয়ে বলো, তুমি তাকে এই কথা সংবাদ দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুউক, সুবহানাল্লাহ, তুমি তাকে বলে দাও যে আমি তোমার উম্মতের ক্ষেত্রে অবশ্যই তোমাকে সন্তুষ্ট করব, তোমাকে আমি উম্মতের ক্ষেত্রে তোমাকে আমি কষ্ট দিব না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এর মানে কি? এর মানে হলো আমরা নবীজির কবরে গিয়ে সেজদা দিব, নবীজির কবরে গিয়ে আমরা সেজদা দিব আর নবীজিকে সেজদা দিব, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন না, নাউজুবিল্লাহ, না। এর মানে নবীজির আদর্শকে আমরা গ্রহণ করব, তিনি এক আল্লাহর গুলামি করেছেন, আমরা এক আল্লাহর গুলামি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আল্লাহর গুলামি করেছেন, যেইভাবে হাদিসের মধ্যে আজকে এসেছে বিশুদ্ধভাবে, আমরা সেইভাবে নবীজির সুন্নাত অনুযায়ী আল্লাহর গুলামি করব। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে আজাব দিবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করবেন, অবশ্যই তাকে আল্লাহ তাআলা কষ্ট দিবেন না। কিন্তু তার উম্মত শিরিক করবে, এই শিরিকের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হবেন? কোনো দিন না। এজন্য যত বেদাতিরা নবীজির সুন্নাকে বিকৃত করে বিভিন্ন রকম বিভিন্নভাবে নবীজির সুন্নাকে পরিবর্তন করে দিনের নামে চালিয়ে দিয়েছে, আর এরাই আশা করতেছি কিয়ামতের মাঠে আমরা নবীজির খুব নিকটবর্তী হব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যখন পানি পান করতে যাবে এই সমস্ত বেদাতিরা সুন্নার পরিবর্তনকারীরা যখন নবীজির কাছে পানি পান করতে যাবে হাউজে কাসরার, বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যা লিমান বাদ্দালা বাদি, আমার পরে আমার দিনকে যে পরিবর্তন করেছে। অন্য বর্ণনা এসেছে লিমান গাইয়ারা বাদি, আমার দিনকে যে পরিবর্তন করেছে, তুই দূর হয়ে যা। সুতরাং বেদাত করে নবীজির কোনো দিন আমরা ভালোবাসা পাবো না, আখেরাতে অবশ্যই আমরা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবো, নাউজুবিল্লাহ। এই জন্য যদি আমরা আল্লাহ সন্তুষ্টি চাই, তাহলে
তাওহীদ গ্রহণ করতে হবে, সুন্নাহ গ্রহণ করতে হবে, শিরিককে বর্জন করতে হবে, বেদাতকে বর্জন করতে হবে। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, দশ নম্বর যে বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভয় করতেন উম্মতের ব্যাপারে তা হচ্ছে সুবহানাল্লাহ, একেবারে কিয়ামতের দিন যখন উম্মত ওই সিরাত পার হবে, ওই যে জাহান্নামের উপরে যে পুল থাকবে যেটাকে সিরাত বলা হয়েছে, ওই পুল যখন ওই সিরাত যখন পার হবে তখন নবীজি কাছেই থাকবেন। ও নবিয়ুকুম কাইমুন আলা সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সিরাতের উপর দাঁড়িয়ে থাকবেন আর তার উম্মত পার হবে আর আল্লাহ তাআলাকে বলতে থাকবেন, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, হে আমার রব তুমি শান্তি দান করো, তুমি নিরাপত্তা দান করো, আমার উম্মতকে নিরাপত্তা দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করুন, আমিন। আবার এই যে উম্মতের প্রতি তার এত মায়া, এই ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে অনেকে নবীজির কবরে গিয়ে সেজদাই পড়ে, বলে আমার দয়ার নবী আমি তারে সেজদা দিব না তো তোর বাফেরে দিব, বলে নাউজুবিল্লাহ। এগুলো করে মদিনায় এসেও করে, আমরা বাধা দিই আলহামদুলিল্লাহ। এটা না, এটা না ভাই, আল্লাহ নবীর সুন্নত মানতে হবে, এটাই ভালোবাসার প্রকার। সাহাবায়ে কেরামগণ কেউ নবীজির কবরে সেজদা দেন নাই আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামগণ কেউ নবীজির কবরে গিয়ে ফয়েজ বরকত চান নাই। কাজে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এগারো নম্বর যে ভয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার উম্মতের ব্যাপারে তা হচ্ছে উম্মত তারা পাপে লিপ্ত হবে, গুনাতে লিপ্ত হবে, সেটা প্রকাশ্যভাবে হতে পারে, সেটা অপ্রকাশ্যভাবে হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহকে পরিত্যাগ করো। কিন্তু এই উম্মত কী করে, তারা মানুষের আড়ালে গেলে যত গুণা আছে টিকটক দিয়ে গুণা করে, তারা মেয়েদের সাথে এখন ইচ্ছামতো কথা বলে, বিভিন্নভাবে এখন নারী কেলেঙ্কারি, নারীর সাথে তাদের জীবনযাপন চলতেছে। আমার যুবক যুবক যুবতীদের অবস্থা, তারা সবসময় নারী পুরুষ চায়, পুরুষ নারী চায়, এটা চাইবেই, কিন্তু অবৈধভাবে এই গুনাহে লিপ্ত হচ্ছে, অথবা ইউটিউবের মাধ্যমে গান বাজনা শুনতেছে, তারা নাচ দেখতেছে, এরকম বিভিন্নভাবে উম্মত অপ্রকাশ্যভাবে গুনাহ করছে আবার প্রকাশ্যভাবে করছে। ব্যাপারদার তো শেষ, ব্যাপারদার কথা কী বলবো আপনারা জানেন, এখন আর গুনাহ গোপনে কেউ করে না, প্রকাশ্যেই করে। কারণ এখন কারে দেখে ভয় পাবে, সবাই গুনাগার, এই জন্য সবাই পাপ করে যেখানে সেখানে, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন এই পাপ থেকে তোমরা বিরত থাকো, কারণ যারা পাপ অর্জন করবে সাইয়ুজাউনা মা কানু ইয়াক্তারিফুন, যারা পাপ অর্জন করবে অবশ্যই তারা এর প্রতিদান পাবে, মানে এর আজাব পাবে, নাউজুবিল্লাহ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে তার সুন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন পাপ থেকে বাঁচার জন্য, খুলাফে রাশিদিনদের সুন্নাকে আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন। এইভাবে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফে রাশিদিন যারা আছেন তাদের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা খুব শক্তিশালীভাবে আঁকড়ে ধরো, ওয়াহাদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, একেবারে ওই যে মাড়ির দাঁত দিয়ে নবীজির সুন্নাকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ, কেননা সুন্নতকে যদি আঁকড়ে ধরি, ইসলামকে যদি আঁকড়ে ধরি, নবীজির আদর্শকে যদি আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত রাখবেন আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা এই যে এগারোটি ভয়ের কথা শুনলাম, এই ভয় থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব একটি পয়েন্ট বলছেন যেটা আমি বলতে পারি আজকের খুতবার বারো নম্বর পয়েন্ট, সেটা হলো যে সম্মানিত খতিব সাহেব বলছেন ইমান লা তাতিম্মু নিয়ামু ইল্লা বিল ইমান, নিয়ামত পরিপূর্ণ হয় না ইমান ব্যতীত। আর আল্লাহ তাআলা তো নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন যে আল্লাহুম আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, সেটা বিদায় হজ্জের ভাষণে আলহামদুলিল্লাহ দিন পরিপূর্ণ হয়ে গেছে, মানে ইমানের যত বিষয় আছে সব পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই এবার আমাদেরকে সেই ইমানের পথে চলতে হবে, ইমান আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, সরল সঠিক পথ শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদের পথ চাইতে হবে, বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নার পথ চাইতে হবে। আর এটি আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তোমরা বলো ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সরল সঠিক পথ ওই পথ যেই পথে কোনো শিরিক নাই, সরল সঠিক পথ ওই পথ যে পথে কোনো বেদাত নাই আলহামদুলিল্লাহ। এই দোয়া আমাদেরকে করতে হবে, কারণ প্রতিটি মুমিনের উচিত, সম্মানিত খতিব সাহেব বলছেন ওয়াহালাল মুমিনি আইয়াজা আলা খৌফাহু মিন ফাক্তি হাদিহি নিয়াম আও নুকসানিহা, প্রতিটি মুমিনের উচিত ভয় করা যে এই নিয়ামত আমার থেকে চলে যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে, কমে যেতে পারে, অর্থাৎ ইমান হারিয়ে যেতে পারে, ইমান কমে যেতে পারে, এই ব্যাপারে প্রতিটি মুসলমানের মুমিনের ভয় করা উচিত। সুতরাং ফালজাম হাদিয়াহু ওয়া সুন্নাতাহু, সুতরাং হে মুসলিম তুমি নবীজির আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরো, নবীজির সুন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। এভাবেই সম্মানিত খতিব সাহেব তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে যে শুনলাম
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন, অত্যন্ত মায়াবী ছিলেন, অত্যন্ত স্নেহশীল ছিলেন, তাই তিনি আমাদেরকে শিরিক থেকে, ছোটো শিরিক থেকে সতর্ক করেছেন। তাহলে বড় শিরিক থেকে কী পরিমাণে সতর্ক করেছেন? কিন্তু শিরিকের কথা বললে এখন সমাজে বলে এরা ফেতনাবাজ, এরা ফেতনাবাজ, উম্মতকে দ্বিখণ্ডিত করতে চায়, এরা উম্মতের ভিতরে মারামারি এরা সৃষ্টি করতে চায়। বলে নাউজুবিল্লাহ, যে আমাদেরকে পেট্রোল খাওয়ার মানুষ বলে বলতে পারো, অসুবিধা নাই, কিন্তু নবী যে সারাটা জীবন শিরিক থেকে উম্মতকে সতর্ক করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শেষ মুহূর্তে পর্যন্ত বলেছেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াই মাসাজিদ, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ লানত, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছে, ইবাদতখানা বানিয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কী জিন্দিগিতেও শিরিক থেকে জাতিকে সতর্ক করেছেন, মাদানী জিন্দিগিতেও মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত শিরিক থেকে জাতিকে সতর্ক করেছেন। আজকে মসজিদে নববীর মেম্বার থেকে আপনারা যারা খুতবা শুনেন, আপনারা জানেন সবচাইতে বেশি শিরিক থেকে সতর্ক করা হয় আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে সম্মানিত খতিব সাহেব আমাদেরকে শিরিক থেকে সতর্ক করেছেন, বিভিন্ন পাপ থেকে সতর্ক করেছেন, পথভ্রষ্ট আলেমরা যে ইসলামকে বিকৃত করে, ধ্বংস করে, তাওহিদকে, শিরিককে সুন্দর করে তাদের জাতির সামনে তাওহিদ বলে চালিয়ে দেয়, বেদাতকে সুন্দর করে উপস্থাপন করে সুন্না বলে চালিয়ে দেয়, জাহান্নামের পথকে সুন্দর করে জাহান্নামের পথ থেকে মানে জাতিকে দূরে রেখে জাহান্নামের পথটাকে তাদের কাছে সুন্দর করে উপস্থাপন করে, এগুলো সব আমরা বিস্তারিত আজকে জেনেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সমস্ত পাপ থেকে হেফাজত করুক, প্রকাশ্য প্রকাশ্য সকল প্রকার পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যেই খুতবার অনুবাদ আমরা শুনেছি, আমরা নিজেরা যেন এটা অন্যের কাছে শেয়ার করতে পারি, সবাই যেন নিজের আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।